ফলে এই সমস্যা বৃদ্ধি হবে। কিন্তু আমাদের যে মর্যাদাটা এটা আমাদেরকে আদায় করে নিতে হবে। আপনি দেখবেন যে এই যে অনেকে বলে যে বেতন, বেতনের সঙ্গে তো মর্যাদা আপনার সম্পর্ক নাই। আপনার যে বেতন অন্যদের মতো আমাদেরও বেড়েছে, বেড়েছে না? অন্যদের যেরকম বেড়েছে আমাদেরকে 100% বেতন যারা এমপি ভুক্ত আছেন তাদের সরকারের থেকে বেড়েছে, তাদেরও বেড়েছে। মর্যাদা কি ওইভাবে বেড়েছে? আমি যেখানে যাই আমার শিক্ষক আমাকে বলেন যে স্যার আমাদের অবস্থা খুব খারাপ, কেন ছাত্ররা কথা শুনতে চায় না, বেয়াদ হয়ে গেছে এবং দিন দিন কমিয়ে দিচ্ছে, দিন দিন এটা আমাদের উপরে আমাদের আমাদের যে কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে আমরা সুস্থ সুন্দরভাবে কাজ করতে পারছি একটা খারাপ অবস্থার মধ্যে। একটা দোষ সমস্যা আমাকে দেন, মানে আমাদের অফিসকে দেন, এটা হলো যে আমরা যে একটা পরিবর্তন করেছিলাম যে মারা যাবে না, শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেন না, এইটাতেই নাকি তাদের সমস্যা হয়ে গেছে, তারা ওই বাচ্চারা কথা শুনেছে। আমি বললাম যে এটা তো আর চেঞ্জ করা যাবে না, আমি তো আর মারা চালু করতে পারবো না, আমি তো বলতে পারবো না যে এখন শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার শুরু করে, এটা তো বলতে পারবো না, বলা সম্ভব। কিন্তু আমরা যেটা করতে পারি, যদি ধারাবাহিক মূল্যায়নটা বাস্তবায়ন করতে পারি, আপনাকে ধরার কিছু দিতে হবে না। ছাত্র ছাত্র আপনার কথা শুনবে, ছাত্র বাপ্পা আপনার কথা শুনবে, রাষ্ট্র আপনার কথা শুনবে, যদি এই ধারাবাহিক মূল্যায়নটা আপনি সঠিকভাবে সেই সংগ্রামে আমরা এখন আছি। এই এই বছরটা খুবই ক্রিটিক্যাল একটা টাইম, আমরা চাই যে এই বছরে আমরা প্রমাণ করে দেবো রাষ্ট্রকে যে আমাদের শিক্ষকরা পারে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর প্রোগ্রামটা, আর একটা হচ্ছে রূপবন্ধন পাইলটিং, এই দুটো প্রোগ্রাম দিয়ে আমরা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের শিক্ষকরা পারে। আরেকটা জিনিস আমরা প্রমাণ করবো এইবার এই এই বছর বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর আগে, এটা হচ্ছে যে আমরা সারা দেশে এখন একটা আকস্মিক পরিদর্শন চালাচ্ছি। আকস্মিক পরিদর্শন আপাতত যায় না, অসুবিধা হচ্ছে যারা আমাদের শিক্ষা কর্মকর্তারা হঠাৎ করে স্কুলে যাবে, গিয়ে দেখে সার দিতে গিয়ে দেখবে যে কোনো শিক্ষক বিনা অনুমতিতে অনুপস্থিত আছেন, থাকলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। এটা যখন আমরা চালু করেছি মাস তিনের আগে, তখন অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এখন আমরা দেখছি অবস্থা অনেক ভালো, অনেক ভালো। এখন আমাদের বিনা অনুভূতি অনুভূতিতে একেবারে জিরোর কাছাকাছি নেমে এসেছে। তা আমরা সামনের বছরও এই বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে আমরা জাতিকে খুব ঢাক ঢোল পিটিয়ে গর্বের সঙ্গে বলতে চাই যে আমাদের কোনো শিক্ষক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিনা অনুভূতিতে অনুপস্থিত ছিলেন, এটা আমরা একদম সবাইকে গর্বের সঙ্গে বলতে চাই। কেন বলতে চাই? এগুলি সরিয়ে হচ্ছে শিক্ষকের মর্যাদাটাকে বাড়ানো, কেমন? তো এই কাজগুলো আমরা করবো, আপনাদের সহযোগিতা চাই, আপনারা না করলে হবে না, যতদিন করে লাভ আছে কোনো লাভ নেই যদি আপনাদের কাজটা না করে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কিছু প্রশ্ন আছে মনে হয় বলেন, মানে ঠিক আছে।